হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব এমন একটি ইজি ফেস প্যাক, যেটা তোমাদের মুখ থেকে বলি রেখা, ফাইন লাইন্স, এছাড়াও যাদের ত্বকে প্রচুর পিগমেন্টেশন আছে, ওপেন পোর্স আছে, লার্জ পোর্স আছে, এবং যাদের স্কিনটা ঝুলে গেছে এবং যাদের স্কিনের মধ্যে একটু এজিং ভাব চলে এসছে, তাদের কিন্তু অনেকটাই লাভ হবে এই ফেস প্যাকের মধ্য দিয়ে। তো চলো বন্ধুরা, দেখে নিই এই ফেস প্যাকটা কী করে বানাবো। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের আলু, এবং আলুটা আমি খোসা শুদ্ধই কুড়ে নেব কুড়ুনি দিয়ে। এবং সবথেকে যেটা মেন ইম্পর্টেন্ট, যে আলু আমাদের জন্য কিন্তু ভীষণ উপকারী, আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে সাহায্য করে, একটা ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে আলু। তো আলুটা নিয়ে নেওয়ার পরে আমি এটাকে চেপে চেপে রস বার করে নেব, এবং ভালো করে রস বার করার সময় এই যে ছিপড়েগুলো থাকবে সেগুলো কিন্তু ফেলে দেবে না তোমরা কেউ। এটা থেকে খুব ইজিলি কিন্তু একটা স্ক্রাবার হয়ে যায়, যেটা তোমরা গায়ে মেখে নিতে পারো, যার জন্য অনেকটা কিন্তু ডার্ট যেগুলো আছে স্কিনের মধ্যে সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে যায়, এবং ভিতর থেকে ক্লিন করতে সাহায্য করে আমাদের আলুর এই খোসা বা আলুর এই ছিবড়েগুলো। আলুর মধ্যে রয়েছে পটাশিয়াম, ফাইবার, ভিটামিন বি, ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজ, যেটা আমাদের স্কিনকে হোয়াইট করতে সাহায্য করে। এবং আলুর রস যদি আমরা রেগুলার মুখে ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা টাইট থাকবে এবং ঝুলে যাওয়ার হাত থেকে কিন্তু আমরা রক্ষা পাব। তো আলুর রসটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে 2-3 মিনিট পরে আমি আলুর রসটা থেকে এই যে স্টার্চটা এটা আলাদা করে নেব এবং রসটা ছেঁকে নেব। এই স্টার্চটার মধ্যে আমি একে একে ইনগ্রেডিয়েন্টসগুলোকে মেশাবো। তো দেখে নিই কী কী ইনগ্রেডিয়েন্টস আমরা মেশাবো। তো নিয়ে নিলাম একটা ডিম, ডিমের সাদা অংশটাই আমরা ইউজ করব এখানে। তো সাদা অংশটা আমি বের করে নিয়েছি, সাদা অংশটা আমি মিশিয়ে নিলাম, এবং তারপরে আমি মেশাবো হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার মেশানোর পরে আমি তার সাথে মিশিয়ে নেব হলো হলুদ গুঁড়ো। এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একে একে ভালো করে মিক্স করে নেব, কারণ একটু যদি ডালা ডালা টাইপের থেকে থাকে তাহলে কিন্তু ভালো করে আমরা ফেসে অ্যাপ্লাই করতে পারবো না। তো তার জন্য খুব ভালো করে মিক্স করতে হবে। মিক্স দেখো অলমোস্ট হয়ে গেছে। তো এবার আমি এটাকে স্কিনে অ্যাপ্লাই করব একটা ব্রাশ দিয়ে। তো স্কিনে অ্যাপ্লাই করার আগে তোমরা প্যাচ টেস্ট করে নেবে, যদি কোনো ইরিটেশন হয় তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না। তো স্কিনে অ্যাপ্লাই করার আগে অবশ্যই মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে ফেস ওয়াশ দিয়ে। ডিমের সাদা অংশ প্রত্যেক ধরনের স্কিনের জন্যে খুবই হেল্পফুল, কিন্তু স্পেশালি যাদের অয়েলি স্কিন তারা প্রচণ্ড উপকার পাবে যদি এই ফেস মাস্কটা তোমরা ইউজ করতে পারো, কারণ ডিমের সাদা অংশ আমাদের ওপেন পোর্সকে ক্লোজ করতে সাহায্য করে এবং আমাদের অ্যাকনি বা পিম্পলের সমস্যার হাত থেকে কিন্তু রক্ষা করে, এবং ফেসের মধ্যে ন্যাচারাল একটা গ্লো নিয়ে আসে এবং অয়েল ফ্রি একটা ত্বক আমাদেরকে কিন্তু গিফট করে। তো এইটা আমরা অ্যাপ্লাই করার পরে 5-10 মিনিট রেখে দেব। 5-10 মিনিটের বেশি কেউই রাখবে না। 5-10 মিনিটের পরে আমরা ঠান্ডা নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবো, এবং তারপরে যে কোনো একটা ময়েশ্চারাইজার ইউজ করব, কারণ এইটা ইউজ করার পরে আমাদের স্কিনটা একটু টান টান ফিল হয়। তো তার জন্য কী করতে হবে, একটু ময়েশ্চারাইজার দিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।